রাত যখন 9টা বাজে তখন লাবিদে বায়না ধরেছিল যে আমি রেস্টুরেন্টে যাব, কিছু খাবো। তো তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও বললাম যে আজকে যাব না, কালকে যাব, সে শুনতেছে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। তো আমরা আজকে চলে গেলাম যে রেস্টুরেন্ট বরাবরই যাই, ওইখানেও সে যা যেতে চাইছিল, সেটা হচ্ছে আমাদের বাসার কাছে কাছে। আসলে উপরে প্লেসটা বারবার দেখাইছি, একটা ফুল গত ভিডিওতে ফোটে নেই, দেখছিলাম গাছটা একদম ফাঁকা। আজকে যাওয়ার পরে দেখি ফুলে ফুলে ভরে গাছটি ভরে গেছে। সাদা ফুল আমার কাছে এত প্রিয়, তা বলার ভাষা নেই। অবশ্যই প্রত্যেকের সাদা অবশ্যই ভালো লাগবে, তারপরে যে যার যেটা যার কালার পছন্দ সেটা লাগতেই পারে। তো আমি এল লাবিদ রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখানে গিয়ে খাবার অর্ডার দিয়ে ললিপপ অর্ডার দিয়ে দিয়েছিলাম, ফুল হাফও ছিল। তো ফুল অর্ডার দিয়ে বসে আছি খাবার আসার অপেক্ষায়। তো আমরা দুজন বিভিন্ন রকম গল্প কথাবার্তা বলতেছিলাম, তো চিন্তা করলাম যে আসলে মন চাইলেই অনেক কিছু করে ফেলতে হয়। হুটহাট করে দেখবেন একটা জিনিস কিনছেন কিংবা কোথাও বেরোয় পড়ছেন, হয়ে যায়। যদি প্ল্যানিং করেন বিভিন্ন সমস্যা, যখনই আমার বেলায় এটা হয়, যখনই আমি প্ল্যানিং করি তখন বিভিন্ন সমস্যা, আমার ফ্যামিলির সমস্যা, বাড়ির সমস্যা, যে কোনো সমস্যা এসে সামনে দাঁড়ায়, তখনও আমার সেদিকে আর যাওয়া হয় না। আর যখন দেখি প্ল্যানিং ছাড়া একালকে যাবো, ওই অমুক জায়গা যাবো, হয়ে যায়, চলে যাই, কাজটা সাকসেস হয়ে যায়। তা সবাই আসলেই এমনটা, যদি আপনি মনে করেন যে কোথাও ঘুরতে যাবেন, যাবেন কিংবা বেড়াতে যাবেন, হুটহাট করে চলে যাবেন, তো আপনার যাওয়া হয়ে যাবে, আপনার ঘোরা হয়ে যাবে। আসলে প্ল্যানিং করে অনেক সময় হয় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা উপরে এত পরিমাণ বাতাস ছিল, আসলে অনেক ভালো লাগতেছিল, মনটা ভরে যায় উপরে ছাদের উপরে গেলে। ফুল টুল দিয়ে গাছপালা দিয়ে এমনভাবে ডেকোরেশন করছে, আসলে যেন নিজস্ব বাগান, নিজস্ব বাড়ি, এমনটাই মনে হয়। আসলে প্রত্যেকটা মানুষেরই ফুল প্রিয়, ফুল প্রেমী হয়ে থাকে, তো সবারই বরাবরই এমনটাই, আমি তার ব্যতিক্রম নই অবশ্যই। তো আপনারা আমার ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওতে ভিউ হয় না, তো মনটা অনেক কষ্ট, পেজটা অনেক ডাউনে চলে গেছে, পেজটাকে কোনোভাবেই উঠাতে পারছি না। তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আমি আর লাবিদ এখানে বসে এতই পরিমাণ গল্প করছিলাম, তবুও খাবার আসছিল না। হয়তো রাত 9টা বাজে প্রায়, মানে হ্যাঁ 10টা সাড়ে 10টার দিকে রেস্টুরেন্টটা অফ হয়ে যায়, শেষের দিকে গেছিলাম, এই জন্যই মনে হয় খাবার আসতে লেট হচ্ছে, এত সময় লাগে না। তো আসলে মন চাইলেই অনেক কিছু অনেক সময় করা যায় না, আবার করতে হয়, স্বাদ আছে সাধ্য নাই, এমনটাই হয়। আসলে টাকারও তো একটা ব্যাপার আছে, ঘুরতে যাবো ওই যেখানে রেস্টুরেন্টে খেতে আসলে মনে করেন যে আসাম, আর রেস্টুরেন্টে গেলেই মনে করেন আপনার স্টুডেন্ট বাজেট বলেন, ফ্যামিলি বাজেট বলেন, 500 টাকা যাবে এই যাবে। তো সবাই তো সাধ্য থাকে না, আসলে যারা চাকরিজীবী কর্মজীবী মহিলা, চাকরিজীবী পুরুষ, যে কোনো যে ফ্যামিলিরই হোক না হন না কেন, আপনার প্রত্যেকেরই একটা মাসিকটা হিসাব থাকে, সেই হিসাবের ভিতরেই আপনার চলতে হয়। যেহেতু মাস শেষের পথে গেলে দেখবেন কি একদমই হাতে টাকা থাকতে চায় না, আর মাস যায় না এমনটাই। প্রত্যেক যারা মাসের হিসাব করে, মাসিক বাজার করে, আমিও তার মতোই মাসের হিসাব করে আমার চলতে হয়। তো মাস শেষ হয়ে গেলে আমার কাছে কেন যেন একদম অন্ধকার, ছায়া ছায়া দেখি, টাকাই থাকে না, জম্বের মন মেজাজ খারাপ হয়ে যায়। তো অবশেষে গল্প করতে করতে ওয়েট করতে করতে খাবারটা চলে আসলো, খাবারটার কালার আজকে আসলে অন্যরকম হয়েছে, খাইতেও আগের চিকেন ললিপপের চেয়ে এটা আসলে অন্যরকম স্বাদ ছিল, একটু ঝাল দিয়েছে বেশি, মনে হয় এটাই ঝাল একটু বেশি দিলে বেশি স্বাদ লাগে। আসলে আজকে এতটাই মজা লাগছে তার বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে KSP রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো ওখানের সব ধরনের খাবার মোটামুটি আমাদের কাছে ভালো লাগে, আমরা এই জন্য ওখানে যাই। ওখানে সেট মেনুটা মোটামুটি ভালোই লাগে, কিন্তু সেট মেনু বাদে আউট যে খাবারগুলো আছে, যে রাইস টাইস বাদে আপনার সাপোর্টিং খাবার, ধরেন সাপ, তারপরে হচ্ছে গ্রিল নান, এই ধরনের বিভিন্ন ধরনের খাবার আছে, এগুলো আসলে অনেক মজাদায়ক এখানে। আর পরিবেশটা তো বলার বা অপেক্ষা রাখে না, অনেকই ভালো লাগে এখানে এসে, মনটা আসলে যতই খারাপ থাকুক না কেন এখানে এসে আসলে ভালো হয়ে যায়। তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি অবশ্যই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চারিপাশে যে পরিবেশ অবস্থা দাঁড়িয়েছে, আসলে আমরা সবাই ভয়ে আতঙ্কে আছি এখানে, যে আমি বারবার পাউজ করে রাখতেছিলাম, রাবিদকে বলছিলাম যদি মশা একটা কামড় দেয়, আসলে চারিদিকে ডেঙ্গুর অনেক প্রভাব, আসলে হিসেব করে চলতে হয়, লাবিদকে অনেক সেফে রাখি বা নিজেও থাকার চেষ্টা করি। তো এখানে গিয়ে আমি আলোতেও এখন শুনলাম ডেঙ্গু না কামড়ায়, আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন, চারিদিকে বর্ষার পানি থই থই করছে, এই অবস্থায় ডেঙ্গুর প্রকট প্রভাব বেড়ে গেছে, ডেঙ্গু এমন একটা আসলে আতঙ্ক, আর সবাই জানেন কম বেশি। তো আপনাদের বলার অপেক্ষা রাখেন, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগ ভিডিওটি এখানে শেষ করলাম।